নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো, মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে। এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারে, এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সওয়াল না নাই? বিয়ে করছেন কারা কারা দেখে হাত তোলেন। বিবাহিতদেরকে সোজানগরে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায়? বিবাহিত বিয়াতি, আর অবিবাহিত আবিয়াতি। বিয়াতিরা হাত তোলেন, বিয়াতিরা। আবিয়াতি বেশি আজকে, বিয়াতি কম। আদনামান, আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। আলোচনার বিষয় কি সবাই বলতে হবে? আলোচনার বিষয় আমাদের পরিবার আছে না? পরিবার হচ্ছে শান্তির নীড়, যার পরিবার নাই সে নীরহারা পাখির মতো, ঠিক কিনা? এর সেবা করার কেউ নাই, এর খোঁজ খবর নেয়ার কেউ নাই, একে ভালোবাসার কেউ নাই। পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসি, পরিচর্যা, অসুস্থ হলে সেবা শুশ্রূষা, যত্ন আত্মি। আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে, ঠিক কিনা? এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব, ঠিক কিনা? নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন? একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত তুলেন। হ্যাঁ, ওই যে হাত তুলছে, একা একা যাই চাই পালা না, একা একা যাওয়া যাবে, আমরা সবাই মিলে যাবো ইনশাল্লাহ। পড়েন, এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ রেখে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয়, খুব নির্মম, এদের চেহারায় হাসি নাই। রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে, ফেরেশতারা আল্লাহর কোন আদেশে অবাধ্য হয় না। ওই জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচা, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে, নিজেও জান্নাতে যেতে চাই, আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন। একা একা সালাত পালন করলে হবে না, আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান, নিজেও সালাত পড়েন, সন্তানদেরকেও সালাত জ্ঞানকারী বানান। আপনি একা একা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না এরকম আশ্রয় নাই, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে না আশ্রয় নাই, ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়ে না আশ্রয় নাই। আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান্নামে, এটা ভালো লাগবে? আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান্নামে, ভাল লাগবে কার? আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে, আমি জান্নাতের নাস নিয়ামত ভোগ করবো, আমার স্ত্রী থাকবে জাহান্নামের আগুনে, এটা আমাদের ভালো লাগবে? এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই, আমিও যাব, মা বাবাও যাবে, আমার স্ত্রী সন্তানরাও যাবে। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন নবী নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজেও বাঁচেন পরিবারকেও বাঁচান। এজন্য মুসল্লি ভাইরা সাবধান, একা মুসল্লি হয় না। ইসলাম পালনকারীরা সাবধান, একা ইসলাম পালনকারী হবেন না, ফ্যামিলির
সবাই মুসলিম বানাইতে হবে, সবাই মিলে ইসলাম পালন করতে হবে, সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে, ঠিক কিনা? মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি। ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম।